চান করে চলে এসেছি। আমি এখন মুড়ি খেতে বসেছি। মুড়ির থালা দেখো, এই যে মুড়ি। আর ছেলে মুড়ি খায় না, মামা বাড়ি গেছে। আর মেয়ে খেয়েছে, মেয়ে চিড়ে খেয়েছে। ও প্রতিদিনের এটাই খাবার, দই চিড়ে। সকালে ঘুম থেকে উঠে ওর খাওয়া হয়ে গেছে, এই যে মেয়ে বসে আছে। আর মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে। আজ কী দিয়ে মুড়ি খাচ্ছি দেখাচ্ছি, দেখো দেখো কি বলতো, এটা পেঁয়াজি নয়, এটা হচ্ছে মুগ কলাইকে বেটে করা হয়েছে। মুগ কলাই ভেজানো ছিল, তাকে বেটে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে এটা করা হয়েছে। মানে বেসন নয়, এটা এটা মুগ কলাই। আমি কুচি দিয়েছিলাম সব, মা বড়াগুলো ভেজে নিল। মায়ের খাওয়া হয়ে গেছে, আমি চান করতে গিয়েছিলাম। আমি এবার খেতে বসেছি, খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে রান্নার জোগাড় করব, তরকারি কাটবো, রান্না করব। আর আমার মেয়ে এখানে বসে আছে, কেন না ফোনটা নেবে? খালি ফোন ফোন ফোন, আর কোনো কাজ নেই, শুধু ফোন নেবে ফোন নেবে করে সবসময়। ওর খালি এটাই বায়না, শুধু ওর ফোন চাই। ফোনে কার্টুন দেখবে, আর ওর দাদা ফোন নেবে, গেম খেলবে, এইটাই। আচ্ছা, আর মা এখানে বসে আছে, আমি খাবো। মা মাকে বসে থাকতে হবে, আমার একা একা খেতে ভালো লাগে না। আর এই যে শসা আছে, শসা নেব, এই যে। আচ্ছা, আমি খেয়ে নিই, আমার মেয়ে একবার ফোনটা দেখে নিই, তারপরে আবার রান্না বান্না যখন করব তখন আবার কথা বলবো। ডালের বড়াগুলো, মানে বড়াও বলা চলে না, পেঁয়াজ দেওয়া আছে যেহেতু, ডালের পেঁয়াজই বলবো আমি। দারুণ, একদম অসাধারণ হয়েছে। আমি আর একটা মাকে চাইলাম, এই দেখো আমাকে দিয়েছে, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, এটাও খাচ্ছি। দারুণ টেস্টফুল হয়েছে। যারা জানো তারা তো করে খাও, যারা জানো না একবার বানিয়ে করে খেয়ে দেখো, দারুণ খেতে। বিশেষ কিছু লাগে না, ওই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কাগুলো মুখে পড়ছে, ঝাল ঝাল পড়া, ব্যাপক খেতে লাগছে। তোমরা একবার করে খেয়ে দেখো। আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে, আবার মাকে একটা চাইলাম শুধু মুখে খাওয়ার জন্য, বসে বসে শুধু মুখে খাচ্ছি। নুন, ঝাল, খড়ো খড়ো, একটু তেল লাগে। যারা একটু ক্যালোরি কনসাস তারা বেশি খেও না, একটা দুটো খেও। আর যারা আমার মতো খেতে ভালোবাসো, বেশি বেশি খেয়ে নিও, অসুবিধে কিছু নেই গো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই, আবার কথা বলছি। একটাও ভিডিও বানাতে পারিনি গো, কাল প্রচুর শরীর খারাপ ছিল, একদম উঠতে পারিনি, কুপোকাত, সারাদিন বিছানাতেই কেটে গেছে। শুধু একটা তরকারি বানিয়েছিলাম, লাউ শাকের ছাইরা করেছিলাম, তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু দেখাতে পারিনি গো, যা হোক করে করে দিয়েছিলাম। আর গরম গরম মাছ ভাজা হয়েছিল, আলু ভাতে দেওয়া হয়েছিল, আর আমড়ার টক হয়েছিল, এই কালকে ছিল। কালকে কিচ্ছু করতে পারিনি, না শর্ট না বড় ভিডিও, কিছুই বানাতে করতে পারিনি গো। আজকে সকাল থেকে তবু ভালো লাগছে শরীরটা, ওষুধ টষুধ প্রচুর পরিমাণে কালকে খাওয়া হয়েছে, অনেকটা ভালো কালকের থেকে। এমনি আমার শরীর এখন একদমই ভালো যাচ্ছে না, প্রচুর ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোথাও কিচ্ছু হচ্ছে না গো, জানি না কবে ভালো হবে। এই করেই চলতে হবে, এক একদিন তো বিরাট খারাপ হয়ে যায় শরীর, একদম উঠতে পারি না। যে মায়ের সব কিছু করে, কাল আজকে বিশেষ কিছু রান্না হবে না, কালকে শাক ছাজরাটা আছে, আর আজকে আলু পটল করব, নিরামিষ করব, আলু পটলের তরকারি করে দেবো, পেঁয়াজ পোস্ত করব, এইটাই আজকে বানাবো। মুড়ি তো খাওয়া হয়ে গেল, ফ্যানের তলা থেকে তো উঠতে ইচ্ছে করছে না, গরম তো ভালোই পড়ে গেছে। বসে বসে তো মেয়েও আমার কাছে আছে, মেয়ে একবার করে ফোন দেখছে। আর মুড়ি খাওয়া আমার হয়ে গেছে, এরপর তরকারিটা কাটবো। শশা দিয়েছিল মা আমাকে দু কুচি, আমি এক কুচি খেয়েছি। শশা আমার খুব একটা খেতে ভালো লাগে না, দেখবে দেখাচ্ছি, এই দেখো বাটিতে পড়ে রয়েছে একটা শশা, এইটা আর খেতে পারিনি। মাকে বললাম আপনি খেয়ে নিন, আমার আর ভালো লাগছে না শশা খেতে। খাওয়া যদিও ভালো শশাটা শরীরের পক্ষে, কিন্তু
ওই এক কুচি ঠিক আছে না, ভালো লাগলে কি করব বলো? গরমকালে শশাটা খাওয়া ভালো। তো দেখবে একটা জিনিস দেখাচ্ছি, ওইটা এইটা আমাদের প্রথম গাছের কুমড়ো হয়েছে, মা তুলে নিয়ে এসেছে আজকে। এই কুমড়োটা প্রথম হয়েছে ছোট পাড়া, ওই তুলে নিয়ে চলে এসছে, নাহলে লোকেরা এখন তুলে নিয়ে চলে যাবে, তা পাবো না কো সে, নাহলে আরেকটু বাড়তো এই কুমড়োটা রেখে দিলে। কিন্তু আমাদের এখানে প্রচুর চুরি চামারি হয়, এই তুলে নিয়ে চলে যাবে, সেই জন্য গাছের কুমড়ো একটা শখ করে মা তুলে নিয়ে এলো, যে প্রথম গাছের কুমড়ো একটা তো খাই। আর এইটা একটা কাকিমা দিয়েছে খেতে আধখানা, আজকে এগুলো কিছু হবে না, কালকে দেখি মুড়ি খাওয়ার করে দেবো। এই দেখো একটা কাকিমা শামুক দিয়েছে, মা শামুক থেতো করছে, আজকে রান্না করবো না কো, ফ্রিজে কুড়িয়ে রেখে দেওয়া হবে, দে কালকে রান্না করবো। দেখো বেশি নেই কো, অল্পই আছে। কটা হয়েছে মা? 25টা? 25টা হয়েছে, খুব বড় বড়ও নয়, মাঝারি সাইজের। হ্যাঁ ছোট ছোটই তো, নাহলে তখন হতো কত বড় বড় শামুক। হ্যাঁ 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 কাটতে হতো, এখন তো গুগলির মতনই লাগছে। শামুককে তো আমার বিরাট ভালো লাগে, কিন্তু এখন পায় না মাঠে, শামুকও কমে গেছে। এই ডিমগুলো বিশেষ করে হলুদ হলুদ ডিমগুলো দারুণ লাগে খেতে, নরম নরম পাড়া দারুণ লাগে। শামুকের রেসিপিটা যেদিন করব দেখাবো, ভাবছি কালকে করব, দেখা যাক কি হয়। ওই বাটিগুলো কাঁচা আছে, যদি লাগার পাস তো পিঁড়েটা করে নিয়ে নিয়ে আয়, পিঁড়েটা করে। হ্যাঁ ওটা লাড়ি বুড়ি, ওটা ফেলে দেওয়াই ভালো। ওই ডিমটা ফেলবেন না যেন মা, হলুদ করা চোখটা বার করবেন। হ্যাঁ লাল চোখ। এখন আর এসব জিনিস অমূল্য সম্পদ হয়ে যাচ্ছে, এখন আর পাওয়াই যাচ্ছে না। আগে তো মাঠ গেলি কত বড় বড় শামুক ছিল, এখন তো সবই কমে যাচ্ছে। এবার তরকারি কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাব, তার আগে আর একটা ওষুধ খেয়ে নিই। তো আমি আবার তরকারিটা কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এখন এই ওষুধটা খাবো আমি, কাপে জল দিয়ে দিয়েছি, এটা দেবো এবার ওষুধটা। বাড়িতে যে আসে টেবিলে ওষুধ দেখে চমকে যায়, বলে এত ওষুধ কার? বলি আমার, ওষুধ খাওয়ার তো ভাগ্য করতে হয়, বিশাল ভাগ্য ভালো আমার। খেয়ে নিই ওষুধটা, হোমিওপ্যাথি ওষুধ প্রচুর ঝাঁঝ। দেখো আমার মেয়েরও স্নান হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, চুলো দুটো ক্লিপ এঁটেছে, টিপ পরেছে, পাউডার লাগিয়েছে, আর এটা ওর দাদার নাইট ড্রেস ছিল, এখন ওই পরে, ছোট হয়ে গেছে, ওর দাদার আর হয় না, ডে ড্রেস করে দিয়েছে, নাইট আর নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন লম্বু খাচ্ছে, লম্বু তোমরা কি বলো জানিনি, আমরা এটাকে লম্বুই বলি। এই দেখো আমার রান্না হয়ে গেল, আমি একটু বসলাম ফ্যানের তলায়, ভাতটা এখন ফুটছে, এদিকে ভাত ফুটছে, এই যে ইন্ডাকশনে ভাত হচ্ছে, দেখি একটু খেয়ে কেমন। একটু পরে ভাত খাওয়া দাওয়া হবে,
এখন টিফিন চলছে, টিফিন একটু জল খাবো। কিছু খা, কোনটা দেখা দেবো। আমার মেয়েও আমার মতন, ও খেতে খুব ভালোবাসে। খেয়ে ঢুলি মেয়ে আমার, নাকি রে তিন্নি? না না, তিন্নি খায় না, তিন্নি উপোস থাকে। কম খায়, ও বলছে কম খায়, মোটেই কম খায় না, তিন্নি ধামা ধামা খেয়ে নেয়। এইটুকু বাচ্চা মেয়ে দেখলে কি হবে, কিন্তু প্রচুর খায়, গামলা গামলা খেয়ে নেয়। তিন্নি তিন্নি যা খায় আমাদের সব খাবার খেয়ে নেয়, আমরা খেতেই পাই না। হ্যাঁ সত্যি তো, খায় আর ঘুমায়, আর কাজগুলো শুধু তিন্নি করে দেয়, সব রান্না বান্না ঝাল লাতা বাসন ধোয়া সব তিন্নি করে। কি করবি তক্তা? না তাহলে হাল ফাল করে দেবো, হাল ফাল করে দেবে। খাওয়ার বেলা তো খুব হচ্ছে, এবার পড়বে চলো, একটু লিখে নেবে চলো। কখন? সন্ধ্যাবেলা? দেখে কি বলবো বলতো তোকে, যে মেয়েটা শুধু খাওয়া আর ফোন দেখা আর কোনো কাজ করে না, আর পড়াশোনা নেই। বলবো তো, রেখে দে, আবার বিকালবেলা খাবি, আর ভাত খেতে পারবি না, একটা বাজছে, রেখে দে। কি করলি, এখানটা পিঁমড়ে দেবে, ভর্তি হয়ে যাবে যা ফেলেছিস তুই। দেখো রান্নাঘর থেকে চলে এসেছি, ওষুধ খাচ্ছি, ওষুধ আর খাওয়ার তো কিছু নেই, হোমিওপ্যাথি এই দানা ওষুধ, ওষুধ খেয়ে খেয়ে জীবন কেটে গেল, জীবন শেষ হয়ে গেল। আর একটু রেস্ট নেবো, চোখ মুখ আমার ভিতর দিকে টানছে, ওষুধ খেয়ে খেয়ে জীবন আমার কয়লা হয়ে গেল, আর চোখ মুখ আমার এমনি ভেতর দিকে টানছে। মাথায় চান করেছি, চুলটাও ভিজে, ফ্যানটা চালাইনি, তোমরা শুনতে পাবে না কিছু, ফ্যানটা চালিয়ে দেবো, চুলটা একটু শুকাবো, তারপরে একটু পরে ভাত খাবো, এখন 1:20 বাজছে। আমার মেয়ের টিফিন হলো লম্বু দিয়ে টিফিন। আর কি তিন্নি কিছু বলবি তুই? তিন্নি কিছু বলার নেই, বলো। না বলবো না বলছো, কিছু ও কিছু বলার নেই। আমি খেয়ে এলুম, এত গরম করছে, কি বিশাল গরম, একবারে বলো। আমি খেয়ে এলুম, ওই খেয়ে এলো, দিয়ে দিচ্ছি। এই দেখো আমার মেয়ে আর আমি শুয়ে আছি এখন। আচ্ছা বলো, এই খেয়ে আমরা এলুম। এই দেখো আমি আর আমার মেয়ে শুয়ে আছি, ফ্যান চলছে, শব্দ হচ্ছে নিশ্চয়ই, কিন্তু প্রচুর গরম করছে, কিছু করার নেই, না ফ্যান চালিয়ে একদম থাকা যাচ্ছে না তো, ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এই আমিও শুয়ে আছি, কিন্তু এরকম করে শুয়ে আছি, এই দেখো দেখতে পেলে, আর পরে তোমাদের সঙ্গে কথা বলবো।
ফুলে দিয়েছিল, আবার মা বেঁধে দিচ্ছে ভালো করে। বাঁধা হয়ে গেছে, দেখো এগ রোল বানানো হচ্ছে। এখন বাজে ঘড়িতে 7:26। আমার মেয়ের এগ রোল খেতে মন গেছে, এগ রোল হচ্ছে। এদিকে ডিম আছে গোলা, এই যে ডিম রাখা আছে। এখানে শশা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, কাঁচা লঙ্কা আমি আর মা খাবো, ওই জন্য আলাদা করে কুচিয়ে রেখেছি। তিন্নি খেতে পারবে না, ওর ঝাল লাগবে। এই যে একটা একটা, এরপরে ডিম দিয়ে এটাকে করা হবে। আমার মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এগরোল হবে ও খাবে। চুপ করে বসে বসে ও শুধু বলছে কখন হবে কখন হবে। মুখটা দেখা, গরমে ঘেমে যাচ্ছে, প্রচুর গরম একদম। এত গরম যে জামাটা একদম গায়ে রাখতে পারছে না, জামার বোতামগুলো খুলে দিয়েছে। মশা খাবে বলে পুরো জামাটাও খুলতে পারছে না। খেয়ে নে, খেয়ে নে, তারপরে চেঞ্জ করে নিবি। এগরোল হয়ে গেছে, আমার মেয়ে এগরোল খাচ্ছে, অর্ধেকটা খাওয়া হয়ে গেল। কেমন হয়েছে তিন্নি বল? ভালো হয়েছে বলছে। মা কেমন হয়েছে? দেখো আমারও অর্ধেকটা হয়ে গেছে, খেয়ে নি। এবার তিন্নি কি একটা কথা বলবে শুনে না, বলে দাও তো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। অবশ্যই অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।